বন্ধুরা দেখো, এটা আমার গ্রামের নদী বিদ্যাধরী, আর এই নদীর তীরেই অনেক প্লান্টেশন করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা রিসেন্ট একটা প্রজেক্ট, কারণ 25শে জুলাই যখন আমি এসেছিলাম তখন এটা ছিল না। তো আজকে আমি গাছগুলোকে ভালো করে দেখছিলাম। তো দেখো, প্ল্যান্টেশন করা খুবই দরকার ছিল আমাদের এই বাঁধের উপরে, এটা অনেক আগেই করা উচিত ছিল, কারণ আমাদের প্রত্যেকবার নদীর বাঁধ ভাঙে, কম বেশি হলে ভাঙে। তো এখানে প্ল্যান্টেশন করা অনেক জরুরি ছিল, কিন্তু এবারও এবার প্ল্যান্টেশন করেছে, কিন্তু এটা সত্যি আরেকটু যদি গাছগুলো একটু ম্যাচিওর হতো, একটু বড় গাছ লাগানো হতো, তাহলে হয়তো খুব তাড়াতাড়ি এগুলো গ্রোথ করতো। আর তোমরা দেখতে পাচ্ছ এটা একটা শিশু গাছ, এখানে কাষ্ঠল জাতীয় গাছই লাগানো হয়েছে, ছায়া প্রদানকারী গাছ। আর এই গাছগুলো হচ্ছে মাটির শিকড়কে ধরে রাখতে খুব সাহায্য করে। তো সেখানে আর গাছগুলো যদি আরেকটু বড় হতো তাহলে হয়তো খুব ভালো হতো। তো বন্ধুরা, প্ল্যান্টেশন সবারই করা উচিত, কারণ বর্তমানে যা পরিস্থিতি, আম্ফানে যা গাছ নষ্ট হয়েছে, যা পরিবেশ নষ্ট হয়েছে, সেখানে যদি আমরা ওভারকাম করতে চাই তাহলে আমাদের অনেকটা সময় লেগে যাবে। তো বন্ধুরা, প্ল্যান্টেশন করো বা ভেজিটেশন বা গার্ডেনিং, যেটাই করো না কেন, আমাদের পরিবেশটাকে সুস্থ রাখতে হবে। আমাকে সাপোর্ট করো বলেই আমি কিছুটা হলেও এগোতে পারছি। আমি আশা করবো তোমরা ভবিষ্যতেও আমাকে এইভাবে সাপোর্ট করবে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, আর সবাইকে ভালো রেখো। টাটা।